প্রথমে হচ্ছে সূর্যের আলো, সূর্যের আলো এসে তোমার ফটোসিস্টেম টু এর আলোক শোষণ অংশে সূর্যের আলো পড়বে, পরে পরবর্তীতে আলোক শোষণ অংশ হচ্ছে আলোক শক্তি শোষণ করবে, আলোক শক্তি শোষণ করে এক অণু থেকে আরেক অণু, সে অণু থেকে আরেক অণু, এরকম করে করতে 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 তারা হচ্ছে বিক্রিয়া কেন্দ্রে হচ্ছে সূর্যের আলোক শক্তিকে পাঠায় দিবে। বিক্রিয়া কেন্দ্র অর্থাৎ P680-র যে দুইটা ইলেকট্রন আছে তারা আলোক শক্তি শোষণ করে উত্তেজিত হয়ে লাভ দিয়ে হচ্ছে তোমার নির্গত হয়ে তোমার ফিওফাইটিনের কাছে চলে যাবে। ফিওফাইটিন হচ্ছে একটা রূপান্তরিত ক্লোরোফিল এ অণু, যারা PS2-র বিক্রিয়া কেন্দ্র থেকে দুইটি ইলেকট্রনকে গ্রহণ করে। আচ্ছা, যখনই P680 হচ্ছে PS2 এর বিক্রিয়া কেন্দ্র, তাহলে এখান থেকে যখনই দুইটি ইলেকট্রন নির্গত হয় তখনই তোমার আলোক শক্তিটা রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হওয়া শুরু করে। বাট প্রবলেমটা হচ্ছে তখন P680 পজিটিভ হয়ে যায়, কারণ সেখান থেকে ইলেকট্রন চলে গেছে, তাহলে এটা পজিটিভ হয়ে যায়। কিন্তু সে পজিটিভ থাকতে চায় না, সে তখন পাগলের মতো চায় যে আমার দুইটি ইলেকট্রন চলে গেছে, যেখান যেখান থেকেই হোক আমার আরও এখন দুইটি ইলেকট্রন দরকার, কারণ আমার এই ইলেকট্রনের ঘাটতি পূরণ করতে হবে। এই জন্য সে তখন কী করে, পানির উপর শক্তি প্রয়োগ করে, পানিকে শক্তি প্রয়োগ করে পানিকে ভেঙে ফেলে, ভেঙে ফেলে পানি থেকে হচ্ছে ইলেকট্রন বের করে নিয়ে পানির ইলেকট্রনটাকে হচ্ছে সে গ্রহণ করতেছে, গ্রহণ করে তার পজিটিভ চার্জের ব্যালেন্স পূরণ করে। তার মানে সে কী করতেছে, সে পানিকে ভেঙে পানি থেকে ইলেকট্রন নির্গত করতে সাহায্য করতেছে। তাহলে কোনো কিছু থেকে ইলেকট্রন বের করে দেওয়াটা হচ্ছে জারণ প্রক্রিয়া, তার মানে P680 পানিকে জারিত হতে সাহায্য করতেছে। তাহলে যে অপরকে জারিত হতে সাহায্য করে তাকে জারক বলে। এই জন্য P680 হচ্ছে তোমার অক্সিডেন্ট বা জারক পদার্থ, এবং এটাই হচ্ছে বায়োলজিতে সবচেয়ে শক্তিশালী অক্সিডেন্ট, মানে এটা সবচেয়ে শক্তিশালী জারক পদার্থ হিসেবে কাজ করে, পানিকে ভেঙে সেখান থেকে তাকে জারিত করে ইলেকট্রন বের করে নিয়ে নিজে হচ্ছে ইলেকট্রনটাকে গ্রহণ করে ফেলে। ঠিক আছে, তাহলে পানি ভেঙে হাইড্রোজেন আয়ন, ইলেকট্রন এবং অক্সিজেন উৎপন্ন হয়। আর এই জিনিসটাই হচ্ছে ফটোলাইসিস অফ ওয়াটার। এই যে এটাই হচ্ছে ওই যে আলোর উপস্থিতিতে, আমরা বললাম না যে আলোর উপস্থিতিতে পানি ভেঙে হাইড্রোজেন আয়ন, ইলেকট্রন এবং হচ্ছে অক্সিজেন উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকেই ফটোলাইসিস অফ ওয়াটার বলে। তাহলে এখানে P680 শক্তি প্রয়োগ করে, সাথে একটু এক্সট্রা ইনফরমেশন বা এক্সট্রা একটু মনে রাখবা, Mn2+ আর হচ্ছে ক্লোরাইড আয়ন, Mn2+ এবং ক্লোরাইড আয়নও হচ্ছে এখানে হেল্প করে আর কি। ঠিক আছে, করলো, তারপরে কি হইলো, দুইটা ইলেকট্রন কোথায় চলে গেল, ফিওফাইটিনে চলে গেল, রূপান্তরিত ক্লোরোফিল এ অণু। তাহলে সেই দুইটা ইলেকট্রন পরবর্তীতে হচ্ছে প্লাস্টোকুইননে চলে যায়। প্লাস্টোকুইনন হচ্ছে একটা চলনশীল লিপিড অণু, প্লাস্টোকুইনন হচ্ছে একটা চলনশীল লিপিড অণু হচ্ছে প্লাস্টোকুইনন। তাহলে সেই ইলেকট্রন দুইটা আবার প্লাস্টোকুইননে চলে আসে, তো প্লাস্টোকুইনন থেকে ইলেকট্রন দুইটা হচ্ছে সাইটোক্রোম এফে চলে যায়। কিন্তু সাইটোক্রোম এফে যাওয়ার সময় এই ধাপে হচ্ছে শক্তি নির্গত হয়, সেই শক্তিকে কাজে লাগিয়ে ADP-র সাথে একটা ইনঅর্গানিক ফসফেট, PI মানে হচ্ছে আই মানে ইনঅর্গানিক, ইনঅর্গানিক ফসফেট বা একটা অজৈব ফসফেট হচ্ছে ADP-র সাথে যুক্ত হয়ে ATP-তে হচ্ছে তোমার পরিণত হয়। পরবর্তীতে সেই দুইটা ইলেকট্রন সাইটোক্রোম এফ থেকে হচ্ছে প্লাস্টোসায়ানিনে চলে যায়। প্লাস্টোসায়ানিন হচ্ছে একটা মেমব্রেন প্রোটিন, প্লাস্টোসায়ানিন হচ্ছে একটা কি, প্লাস্টোসায়ানিন হচ্ছে একটা মেমব্রেন প্রোটিন, মেমব্রেন প্রোটিন হচ্ছে প্লাস্টোসায়ানিন। পরবর্তীতে সেই দুইটা ইলেকট্রন প্লাস্টোসায়ানিন থেকে PS1-এ চলে যায়। আর এর আগেই একটা কাহিনী হয় যে সূর্যের আলো কিন্তু সব জায়গায় পড়ে, তো সূর্যের আলো কিন্তু তোমার PS1-এর উপরও পড়তেছে, তো PS1-এর বিক্রিয়া কেন্দ্র P700-তে যখন সূর্যের আলো পড়ে তখনও সেখান থেকে দুইটা ইলেকট্রন বের হয়ে ফেরিডক্সিনের কাছে চলে যায়। তো তাহলে এখান থেকে অলরেডি দুইটা ইলেকট্রন বের হয়ে ফেরিডক্সিনের কাছে চলে গেছে, তাহলে এখানেও কিন্তু ইলেকট্রনের ঘাটতি হয়েছে। সেই দুইটা ইলেকট্রনের ঘাটতিকে পূরণ করে হচ্ছে এই যে এই দুইটা ইলেকট্রন। আর এই দুইটা ইলেকট্রন আলটিমেটলি কোন দুইটা ইলেকট্রন, এই যে এই দুইটা ইলেকট্রন, তার মানে এখান থেকে বলতে পারি যে PS1 এর ইলেকট্রন ঘাটতি পূরণ করে হচ্ছে PS2 থেকে দুইটা ইলেকট্রন এসে, আর PS2 এর ইলেকট্রন ঘাটতি পূরণ হয় পানির শালক বিভাজনের মাধ্যমে। এটা কি বলা যায় যে তাহলে PS2-র ইলেকট্রনের ঘাটতি পূরণ হয় পানির শালক বিভাজনের মাধ্যমে, যে ইলেকট্রন আসে সেটার মাধ্যমে, আর PS1 থেকে যে দুইটা ইলেকট্রন চলে গেছে তার ঘাটতি পূরণ হয় এই যে PS2 থেকে যে দুইটা ইলেকট্রন আসছে সেটা গ্রহণ করার মাধ্যমে। ঠিক আছে, আচ্ছা, এখন ওই যে PS1 থেকে তার নিজের দুইটা ইলেকট্রন চলে গেছে সেটা ফেরিডক্সিনে গেছে, পরবর্তীতে ফেরিডক্সিন থেকে সেই ইলেকট্রন দুইটা NADP রিডাক্টেজের কাছে চলে গেছে। তোমরা নাম শুনেই বুঝতেছো, রিডাক্টেজ তার একটাই কাজ, সে NADP-কে রিডাকশন করবে। NADP রিডাক্টেজ তার একটাই কাজ, সে NADP-কে কী করবে, রিডাকশন করবে বা NADP-কে বিজারণ করবে। তাহলে NADP-কে বিজারণ করবে কেমনে, NADP-র সাথে ওই যে দুইটা ইলেকট্রন সে গ্রহণ করছে সেই দুইটা ইলেকট্রনকে যুক্ত করে দিবে, আবার ওই যে পানির শালক বিভাজনের মাধ্যমে যেই হাইড্রোজেন আয়ন উৎপন্ন হয়েছে সেই হাইড্রোজেন আয়নটাকেও সে NADP-র সাথে যুক্ত করে দিবে। তাহলে কোনো কিছুর সাথে
ইলেকট্রন এবং হাইড্রোজেনকে যুক্ত করে দেওয়াটে দেওয়াকে বলা হয় রিডাকশন, আর এই কাজে হেল্প করে হচ্ছে রিডাক্টেজ। তাহলে এনএডিপি রিডাক্টেজ এনএডিপিকে রিডাকশন করে বা বিজারণ করে এই এনএডিপিকে এনএডিপিএইচ প্লাস এইচ প্লাসে হচ্ছে পরিণত করে, শেষ। এটাই হচ্ছে অচক্রিয় ফটোফসফোরাইলেশন। এইভাবে অচক্রিয় ফটোফসফোরাইলেশনে ফাইনাল প্রোডাক্ট কি, ফাইনাল প্রোডাক্ট হচ্ছে এখানে এটিপি উৎপন্ন হয়, এটিপির পাশাপাশি কি হয় বলো, এখানে আলটিমেটলি হচ্ছে তোমার এটিপি উৎপন্ন হয় আর সাথে হচ্ছে এনএডিপিএইচ প্লাস এইচ প্লাসে উৎপন্ন হয়। আর এটা অচক্রিয় কেন, কারণ এখানে কোনো চক্র পূরণ হয় নাই। দেখো পিএস টু থেকে যেই দুইটি ইলেকট্রন চলে গেছিল সেই দুইটি ইলেকট্রন কিন্তু ঘুরে ঘুরে আবার পিএস টু থেকে আসছে, আসে নাই, তার মানে এখানে কোনো চক্র পূরণ হয় নাই। আবার খেয়াল করে দেখো পিএস ওয়ান থেকে যেই দুইটি ইলেকট্রন চলে গেছে সেটা কি ঘুরে ঘুরে আবার পিএস ওয়ানে আসছে, আসে নাই, তার মানে চক্র বা সাইকেল পূরণ হয় নাই। এই জন্য এটাকে হচ্ছে অচক্রিয় ফটোফসফোরাইলেশন বা নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন বলা হয়, মানে এখানে সাইকেল পূরণ হয় নাই, তাহলে নন সাইক্লিক বা অচক্রিয় ফটোফসফোরাইলেশন বলা হয়। নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন বা অচক্রিয় ফটোফসফোরাইলেশন বলে এটাকে, ঠিক আছে, তাহলে আমরা পারবো।